তার মধ্যে থাকার মধ্যে আবার জ্যাম হতো। তো থাকার জ্যাম পার করার পর এখন আমরা এখানে 6টার মধ্যে আমাদের সিলেট পৌঁছানো হয়েছিল, এখন বাজে 9টা এবং আমার 9টার মধ্যে এখন সিলেটের ধারকাতেও যায় নাই, ঘুরে যাচ্ছি আমরা। তো এখন সবার আমাদের সাথে যারা ছিল তাদের কী অবস্থা? তারা সবাই এখন সারা রাত তারা এত লাফালাফি করছে, এত ঝাপাঝাপি করছে, এত টেনশনে ছিল সরকারে বলছে যে পারবে কি পারবে না। আমাদের ট্যুর প্ল্যান, আমাদের সেই প্রত্যাশিত ট্যুর প্ল্যান আমরা 3-4 দিন মিলে যে ট্যুর প্ল্যানটা করছিলাম, আজকে সব আজকে সকাল 9টার দিকে যেখানে আমাদের ট্যুর শুরু হচ্ছিলো সেখানে এখন 9টা বাজে, আমরা পৌঁছাতে পারি নাই। তো সেখানে সবাই ঘুমাচ্ছে, মামা আছে, তো এদিকে সাজু, তারপর জালাল ঘুমে, এদিকে মিঠু বা সবে মাত্র ঘুম থেকে ওঠে চোখ কষলাচ্ছে, এদিকে আমাদের হাসিফ, রিয়া, চকুম, দেবাস, রাইসুল আর তানবির ভাই, এগুলো তো বিপুল ঘুম। তানবির ভাই অনেক রাগান্বিত, সে ট্রেনে আসতে চাইছিল, আমরা তাকে বাসে নিয়ে আসছি, আর ট্রেনে আসতে তো জামটা পাইতাম না, বাসে আসার কারণে আমরা এই জামটা পাইছি। এদিকে আকাশ, আকাশ সবে ঘুম থেকে উঠছে, পুজো পুজো রকম এই যে সবুজ একটা হেডফোন নিয়ে এসে, মানে চুল আরে কি চুলের অবস্থা, বিশাল জানি তার, সেও ঘুমাচ্ছে আমাদের দেবাশিস। এদিকে আমাদের ট্যুর কোঅর্ডিনেটর, এমিডি, সে আসলে সবসময় নীরব ছিল, বাস স্ট্যান্ডের মানে মাথামাঝি পড়ে যাচ্ছিল। এখন দেবাশিস বলবো কিছু, অ্যামেজিং জার্নি, আমরা 17 ঘন্টা বাসে, ইভেন আমরা সিলেটের তার কাছে পৌঁছাই নাই, একটু ঘুম থেকে উঠবেন প্লিজ, ভাই কমেন্ট ভাই একটু ঘুম থেকে উঠবেন। আচ্ছা এখন আপনি বলেন যে সকালবেলায় ঘুম থেকে ওইটা আমি খালি কইছি যে আমাদের ট্রেনে আসার বেটার ছিল, সরি আমরা এখন কোন পর্যন্ত, আমার এই ছোট্ট শালা বাবু সে আমাদের কইছে লাফিয়ে বের করে জানলা দিয়ে বের করে দিব। তারপরে যে আমি নীরব ছিলাম, এরপরে আমি কথা বলার সাহস পাই নাই, তখন আমরা শুনবো শালা বাবুর মুখের কাহিনী। শালা বাবু বলে
তার ফোনে এখন ইমো গুলো খুব চকচক করতেছে, লাভ ইমো Thank you.
সবচেয়ে ভালো একটা সময় কাটালাম, অনেক মেমোরেবল ডে হয়ে থাকবে লাইফে, ঠিক আছে? রাবি আর সংগ্রামপুঞ্জি দুটোই আমার প্রিয় এলাকা। আচ্ছা।